গুড মর্নিং বন্ধুরা, আমি আলপনা, সিম্পল লাইফের আলপনা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগত। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে 6ই নভেম্বর, বারটা শনিবার। হ্যাঁ, শনিবার। তো সকালে চান টান হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, ভাত বসিয়েছি। আজকে খুব একটা বেশি কিছু রান্না করবো না, একদম হালকার মধ্যে খাওয়া দাওয়া করবো। কারণ আবার একটু আজকে পিঠে করব, যেহেতু চাল কুটে রেখেছি, পিঠে তো এখনও হয়নি, মানে হয়নি মানে করিনি, কালকে তো বাইরে খেয়েছি, তো সেই জন্য বাইরে খাওয়ার জন্য আজকে একদম হালকার মধ্যে খাবো। তো চলো সঙ্গে থেকো, আর এখন আমি কি করছি দেখাচ্ছি। এই যে আদা রসুন আর পেঁয়াজ নিয়ে বসেছি, এগুলো মিক্সড হবে পিঠের সঙ্গে, তো এগুলো এখন কাটাকাটি বাটাবাটি করব। আর ভাত ওদিকে বসিয়ে দিয়েছি, চলো দেখি ভাতটা হলো কি না, কারণ অনেকক্ষণ হয়েছে বসানো, 15 মিনিট তো হলো। দেখো ভাতের অবস্থা কি হয়েছে, গ্যাসটা মুছতে হবে। বাকি আছে এখনো ভাত, ভাত তো বাকি আছে, আঁচটা একটু কমিয়ে দিই। তো ওগুলো আমি ওদিকে কাটাকাটি, আর আলু ভাজা হচ্ছে, বললাম না যে একদম সিম্পল খাবো আজকে, আলু ভাজা আর এই মাছের ঝোল। তো আলু ভাজাটা এখনো হয়নি, বাকি আছে, ওটা হলেই হয়ে যাবে। আর একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়া, এই যে এটা হচ্ছে কচু সিদ্ধ। তো এই কচু সিদ্ধটা দিয়ে পিঠে হবে। আর আমার চুল এখনো শুকায়নি, মানে তোমরা বললে যে আমি চুল ছেড়ে রান্না করছি, তো চুল ছেড়ে নাই, চুলটা এতক্ষণ ধরে গোটানোই ছিল, জাস্ট রোদে বসেছিলাম। তো এই আলুটা দেখতে এলাম, সেই জন্য বললাম যে একটু দেখে নিই, পুড়ে পুড়ে যাচ্ছে না, এইটাই আর কিছু না। তো রান্না হয়ে গেছে, মেয়ে চান করতে গেছে, চান করে আসুক, তারপরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো, তারপরে একটা স্পেশাল পিঠে বানাবো, আর অবশ্যই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। আগে পারতাম না পিঠেটা বানাতে, তারপরে এর ওর দেখেছি, কাকিদেরকে দেখেছি, কাকিদের কাছ থেকে রেসিপিটা জেনেছি কীভাবে করতে হয়, দিয়ে করে করে ট্রাই করতে করতে এখন ভালোই হয়। তবে আজকের পিঠেটা কেমন হবে কে জানে। তো আলু ভাজা আমার হয়ে গেছে, গ্যাস এখন আর মুছবো না, একেবারে পিঠে টিঠে করে গ্যাসটা পরিষ্কার করবো, আর আজকে একটু ডিপ ক্লিন করবো গ্যাসটা। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এই কাজটা নিয়ে বসলাম, এর জলটা অনেক দিন চেঞ্জ করা হয়নি, আর সেজন্য পাতাগুলো শুকিয়ে শুকিয়ে গেছিলো, তো জলটা চেঞ্জ করলাম। আবার নতুন কয়েকটা লতা কেটে তারপরে এই যে দিয়ে দিচ্ছি। আর এরকম সবুজ গাছ বলো বা আর নানা রকম যে পাতাবাহারগুলো আছে, সেগুলো একটু রুমের ভিতরে থাকলে বেশ মনটা যেন আমার একটু পজিটিভ পজিটিভ থাকে, আর সেই জন্যই আমি রাখি, আমার ভালো লাগে। এমনি আমি মাটির মধ্যে দিই না, মাটির মধ্যে ওই কিচো টিচো হয়, তো সেই জন্য আমার ভালো লাগে না। তো আমি এইভাবে কেটে কেটে এরকম জলের মধ্যে দিয়ে রাখি, তো অনেক দিন থাকে, 3 মাস 4 মাস জলটা বদলে বদলে দিলে আরও অনেক দিন। এটা হচ্ছে আতপ চালের গুঁড়ি, তো এর মধ্যে আমি পরিমাণ মতো নুনটা মাখিয়ে দিয়েছি, আর যে যে উপকরণগুলো লাগবে সেটা এবার মিক্সড করব। আর এই যে এই সাইডে গরম জল দিতে দিচ্ছি, গরম জলটা একটু ভালোই গরম হবে,
আতপ চালের গুঁড়োর সঙ্গে নুনটা খুব ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। এবার এর মধ্যে সবথেকে প্রথমে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দেব। নেক্সট আমি যে কচুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি ভালো করে মেখে নিয়েছি, তো সেই কচুটা এর মধ্যে এবার মিক্সড করব। তারপরে এর মধ্যে আদা না সরি আদা তো দিয়েছি, হলুদ জিরে ধনে, তারপরে যদি তোমরা শুকনো লঙ্কা দিতে চাও মানে শুকনো লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়ো যেটা সেটাও দিতে পারো, কিন্তু আমি দিইনি, আমি কাঁচা লঙ্কার ঝালটাই শীতকালে বেশি পছন্দ করি। এগুলো দিয়ে তারপরে হাত দিয়ে এটাকে ভালো করে মিক্সড করতে হবে, কারণ এটা হাত দিয়ে হবে না, সেজন্য আমি হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপরে এটা আমি গরম জল দিয়ে ব্যাটারটা বানাবো। আমার ওই পাত্রটা ছোট হয়ে গেছিলো বলে আমি পাত্রটা চেঞ্জ করলাম, একটা বড় ডেচকি নিয়ে নিলাম, আর গরম জল মিক্সড করে করে আস্তে আস্তে এটা এবার হাতা দিয়ে নেড়ে নেড়ে ব্যাটারটা তৈরি করছি। ব্যাটারটা যতক্ষণ না তৈরি হবে আমরা জল কড়াই দিয়ে ব্যাটারটাকে ঠিক করতে পারি, আর যদি মনে হয় যে না ব্যাটারটা পাতলা হয়ে গেছে তাহলে একটু চালের গুঁড়ি প্রয়োজনে দিয়ে দিতেও পারি, তবে নুনের পরিমাণটা একটু দেখে নেবে। এইভাবে ব্যাটারটা তৈরি করবো, যে কড়াই আমি বসিয়ে দিচ্ছি আর ব্যাটারও আমার রেডি। তেল আমি দিয়ে দিলাম পিঠেগুলো, কারণ তেলেই ছেঁকে তুলবো, তো তেলটা গরম মানে বেশ গরম হওয়াটা খুব দরকার, তা না হলে পিঠেগুলো ফুলবে না। বাট আমি এটা বুঝতে পারি না প্রথমের পিঠেটা, সেজন্য আমার ফুলে না মানে ভালো হয় না, খারাপই হয়, মানে এর আগে যতবার পিঠে করেছি এর আগেও সেটাই হয়েছে আর মনে হয় আজকেও সেটাই হবে, কারণ তেলের গরমের উষ্ণতাটা বুঝতে পারি না যে তেলটা আর কতটা গরম হলে লুচিটা সরি লুচি বলছি পিঠেটা ঠিকঠাক হবে। তো সেই জন্যেই প্রথম পিঠেটা হচ্ছে একটা ডেমো হয়ে যায় যে হ্যাঁ ঠিক আরেকটু হোক আরেকটু হোক, এবার ফুলবে, এরকম করে করি। তো প্রথমের পিঠে আর তারপরের পিঠেটা একটু খারাপ হয়, কিন্তু তারপরে নেক্সট পিঠেগুলো সত্যি আমার খুব ভালো হয় আর আজকেও ভালো হয়েছে। তোমরা দেখো দেখছো কি সুন্দর পিঠেগুলো ফুলছে আর খুব সফট হয়েছিল। এর মধ্যে অনেকে ডিমও মিক্স করে ব্যাটারটাতে পিঠেটা ফোলার জন্য, কিন্তু আমি কিন্তু কখনো কখনো ডিম ইউজ করি, কিন্তু আজকে আমি করিনি, কিন্তু তারপরেও আমার পিঠে কিন্তু খুব ফুলেছে, তোমরা দেখো খুব সফট হয়েছিল আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল। এইটা এই জন্যে নিয়েছি যাতে এই গ্যাসের মধ্যে না পড়ে যায়, এই যে পড়ছে তো এইভাবে গ্যাসটা খুব নোংরা হয়ে যাবে, সেই জন্য এটা সাপোর্ট। Thank you.
তাড়াতাড়ি পিঠেগুলো করে নিই, কারণ সন্ধ্যা যাচ্ছে, আবার সন্ধ্যা দিতে হবে। আজ হঠাৎ করে আবার কাকিমাদের সাথে সেম জায়গাতে ঘুরতে এলাম, তাই নতুন করে আর তোমাদেরকে জায়গাটা দেখালাম না, কারণ কালকের ব্লগে জায়গাটা দিয়েছি। তবে এটুকুই দেখালাম রাতের অন্ধকারে এই যে ঝালদা শহরটা কি অপরূপ, তাই না? আজকে এই জায়গাটা নতুন করে দেখাচ্ছি না, কালকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম। ও এই যে মা কালীকে দর্শন করলাম, তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, মা কালীর কাছে এই প্রার্থনা করি তোমরা সবাই সত্যি খুব ভালো থেকো। এই দেখো মায়ের মন্দিরে দাঁড়িয়ে আছি কিন্তু, এই দেখো মায়ের সামনেই বলছি, তোমরা খুব খুব ভালো থেকো। চলো ব্লগটা শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগ। আর প্লিজ যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি অথচ আমাকে দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। গুড নাইট।